আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নৈমিস রোচনা ফেব্রিক্স থেকে আবারও আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম প্রতিদিনের মতো একদম অলমোস্ট টাইম মতোই লাইভে আসছি হোপফুল আপরও আমাকে টাইম মতো জয়েন করে ফেলবে আর আমাকে জয়েন করে অবশ্যই বলে দিবেন যে লাইটে নেটের সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা আচ্ছা আজকে নেট তো চেক করা হয়নি আমি কি চেক করবো আচ্ছা সবাই আমাকে একটু তাড়াতাড়ি করে জানিয়ে দিন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা বা হচ্ছে গিয়ে নেটে কি ডিস্টার্ব হচ্ছে কিনা কারণ আজকেও হচ্ছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জন্য আর কি একটু করে এর জন্য তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে বলে দিতে হবে আজকে আমি আপুদের ফেভারেট কটন কালেকশন নিয়ে এসেছি আপুরা হচ্ছে গিয়ে কটন অনেক পছন্দ করে আমি যদিও ট্রাই করছি সবই দেখানোর জন্য কটন কাতান পার্টি ড্রেস তো যাদের যেই ধরনের কালেকশন ভালো লাগবে সেটাই নিয়ে নিবেন ওকে আপু আপনি খুব সুন্দর মিহা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ মিহা আপু শেয়ার ডান থ্যাংক ইউ এলমা আপু থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আপু ওকে সমাপ্তি আপু বলেছে ক্লিয়ার হ্যালো আপু হ্যালো সাইরা আপু আপু অল ক্লিয়ার আচ্ছা লাইটটা ঠিক আছে নাকি একটু বলেন তো নাকি একটু অন্ধকার লাগছে নাকি আমার কাছেই মনে হয় একটু আর কি অন্ধকার লাগে কিন্তু আসলে মেবি ঠিক আমি যাই না একটু আমাকে বলেন ওকে

আপু তোমাকে অনেক ভালো লাগে রাবে আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাইফ ক্লিয়ার আপু আচ্ছা ওকে তাহলে তো ঠিকই আছে আমাকে ড্রেস দিয়ে দাও আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি একদম দ্রুত করে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ শারিখা আপু লিখেছে আপু শেয়ার ডান থ্যাংক ইউ ফারজানা আপু সবাই কিন্তু লাইফটা শেয়ার করবেন ওকে এটা হচ্ছে কি আপনাদের প্রথম কাজ যে আমার লাইফটা শেয়ার করা আচ্ছা আমি যে ড্রেসটা পরে রয়েছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ক্যাটালগের ড্রেস আই মিন মুমতাজ আর্টস ব্র্যান্ডের ড্রেস আর মুমতাজের ড্রেস মানেই হচ্ছে কি অনেক ভালো মানে আমার তো মনে হয় মুমতাজের ড্রেস হচ্ছে কি সবচাইতে আই মিন কটনগুলো হচ্ছে কি সবচাইতে ভালো আমার কাছে খুব ভালো লাগে কারণ ওগুলো আর কি খুবই কমফোর্টেবল হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে মুমতাজের যে কটনগুলো হয় ওটার যে আর কি কামিজের ম্যাটেরিয়াল কামিজের ম্যাটেরিয়ালটা কিন্তু লন ফেব্রিকের মধ্যে হয় এর জন্য এটা পড়তে আরও বেশি কমফোর্টেবল লাগে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইজ যেটা দেখতেই পারছেন একদম পুরো হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন প্রিন্ট আর এই হলো এটা পার্পল কালারের সুন্দর ওড়না পার্পল কালারের ওড়নাটা ওড়নার মধ্যে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা হট পিঙ্ক টাইপের কালার আর অ্যাশ কালার দিয়ে প্রিন্ট করা আছে ওড়নাটা কিন্তু আরো চওড়া ওকে যে দেখেন ওড়নাটা কিন্তু আরো চওড়া আমি ওড়নাটাকে যেটা করেছে ওটা আমি বলবো ওড়নাটাকে কেটে একটু আর কি এটা ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে এর জন্য কেটেছি আমি তো যাই হোক আর এটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আই মিন দেখলে তো বোঝা যায় না বানানোর পরে বোঝা যায় তো এর জন্য দেখাচ্ছে দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু মানে আমার মনে হয় ফ্রন্টে চাইতে বেশি সুন্দর হচ্ছে গিয়ে এটার সাইড কারণ এটা ব্যাক সাইডে যে প্রিন্ট প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে কটন ড্রেস হ্যাঁ কটন ড্রেস দাও দেখি আমাকে ড্রেসটা কটন ড্রেস ঠিক আছে আপুদের ফেভারিট কটন ড্রেস আপু আপনাদের সার্ভিস অনেক ভালো অ্যান্ড ড্রেসগুলো থ্যাংক ইউ ইউর মোস্ট ওয়েলকাম শারমিন আপু আর যারাই আমাদের কাছ থেকে ড্রেস নেবেন জুয়েলারি নেবেন যাই নিবেন অবশ্যই রিভিউ শেয়ার করবেন কিন্তু ওকে আপনাদের দুইটাই হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট কাজ এক হচ্ছে গিয়ে আমি যখন লাইভে আসবো তখন আমার লাইভটা শেয়ার করা আর আরেকটা হচ্ছে গিয়ে কি জানো আমাদের কাছ থেকে যখন ড্রেস নেবেন তখন হচ্ছে গিয়ে রিভিউ শেয়ার করা আপু ক্লিয়ার ওকে আপু তোমার দেখা হ্যাঁ দেখিয়েছি ব্যাকসাইট আমি দেখিয়ে দিয়েছি ওকে শেয়ার ডান লাতিফা আপু সবাই কিন্তু শেয়ার করবেন ওকে বেশি বেশি করে করে শেয়ার শেয়ার করা দরকার নাই একটা একটা করলেও কিন্তু হবে এখন হচ্ছে সাড়ে আটশো আপুরা দেখছেন তো সব আপুরা যদি এক একটা করেও শেয়ার করেন তাহলেও কিন্তু অনেক শেয়ার হয়ে যায় ওকে তো যাই হোক আমি দেখানো স্টার্ট করছি এটা হচ্ছে কি অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডের ড্রেস আচ্ছা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক হতে লেখাটা দেখা যাচ্ছে না আমি ড্রেসটা বের করে ফেলি তাই না ড্রেসটা আমি একবারে বের করে ফেলি তারপরে ব্যাগ প্যাকেজ সব দেখিয়ে দিই এই যে দেখেন এই এরকম সুন্দর প্যাকেজিং এর মধ্যে আপনারা হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা পাবেন এটা এমব্রয়ডারিটা খুব সুন্দর কারণ এটা এমব্রয়ডারিটা হচ্ছে কি কপার গোল্ডেন কালারের মধ্যে আছে সুন্দর লাগছে আপু সিনথি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই যে এই হচ্ছে গিয়ে মুমতাজ আর্টস ঠিক আছে দেখেন মেবি দেখা যাচ্ছে না কি ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক দেখা যায় না অর্ডার ডান প্লিজ চেক ইনবক্স বক্স আপি আচ্ছা ঠিক আছে ইনবক্স চেক করে দিব আপনার অর্ডার করে একটু ওয়েট করতে হবে ওকে একটু ওয়েট করতে হবে আর সন্ধ্যা সাতটা পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের মেসেজের রিপ্লাই কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত দেয়া হয় তো সন্ধ্যা সাতটার মধ্যে যারাই হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করবেন তারা হলো গিয়ে শনিবার দিন আজকে তো বৃহস্পতিবার কালকে ফ্রাইডে আমাদের অফিস ক্লোজ তো যারা নাকি সন্ধ্যা সাতটার মধ্যে মেসেজ এটা তো ব্যাকসাইট দিয়েছ ফ্রন্টটা দাও যারা নাকি সন্ধ্যা সাতটার মধ্যে আর কি অর্ডার প্লেস করে দিবেন তারা কিন্তু শনিবার দিন ডেলিভারি পেয়ে যাবেন শনিবার দিন সকালে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা নাকি সন্ধ্যা সাতটার পরে মানে আমাদের অফিস ক্লোজ হওয়ার পরে যারা মেসেজ দিবেন বা অর্ডার করবেন তারা কিন্তু রবিবারে ডেলিভারি পাবেন ওকে তো এর জন্য আপনারা যারাই অর্ডার করছেন আর কি সাতটার মধ্যে অর্ডার করলে শনিবারে ডেলিভারি পেয়ে যাবেন কারণ সাতটা পর্যন্ত আমাদের অফিস ওপেন আছে তো ততক্ষণে আপনার অর্ডারটা অলরেডি প্রসেসিংয়ে চলে যাবে কিন্তু যদি আপনি অফিস ক্লোজ হওয়ার পর অর্ডার করেন তাহলে তাহলে কিন্তু আপনি অর্ডারটা হচ্ছে কি শনিবার দিন আমাদের অফিস ওপেন হওয়ার পরে প্রসেসিং এ যাবে আর ডেলিভারিতে যাবে রবিবারে ঠিক আছে এটা হচ্ছে কি ভালোমতো একটু আমি বুঝিয়ে দিচ্ছি কারণ এটা অনেক আর কি প্রবলেম হয় যখন আপনারা একটা অর্ডার করেন করে তারপরে আপনাকে বিল করে দেওয়ার পরে আপনি যখন আরেকটা কোনো কিছু অ্যাড করেন তখন কিন্তু দেখা যায় যে একসাথে দুইটা পাওয়া যায় না কারণ আপনাকে বিল করে দেয়া মানে একটা অর্ডার নাম্বার আমরা দেই আপনার অর্ডার নাম্বার পাওয়া মানেই হচ্ছে কি আপনার অর্ডারটা কিন্তু প্রসেসিং এ চলে গিয়েছে তারপর আমরা আপনাকে কনফার্মেশন কল দিব যদি অ্যাভেইলেবল থাকে কিন্তু এরপরে যদি আপনি আবার অ্যাড করতে চান তখন কিন্তু আর কি অনেক ঝামেলা হয়ে যায় ওকে এর জন্য যাই অর্ডার করবেন ট্রাই করবেন যে একসাথে সব কিছু অর্ডার করে দেয়ার ওকে এই যে এই হচ্ছে ড্রেসের সুন্দর সুন্দর ফ্রন্ট সাইডটা এটা ব্ল্যাক কালার যেটা এটা ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাশ টাইপের যে ব্ল্যাক থাকে অ্যাশ টাইপের ব্ল্যাক কালারটা না জেড ব্ল্যাক যেটাকে বলে একদম ব্ল্যাক জেড ব্ল্যাক কালারের মধ্যে আছে আর এটার এমব্রয়ডারিটা অনেক সুন্দর আর এটা ফ্রন্ট সাইডও পুরো প্রিন্ট এটার ব্যাক সাইডও পুরোটা প্রিন্ট এর জন্য এটার গলা আমি একদম বন্ধ আর কি অলমোস্ট এরকম হাইনেক দিয়ে বানিয়েছে যেন আর কি পুরোটা জিনিস এখানে একটা হুক দিতে বলেছিলাম আমার টেলরকে বাট দেয়নি হুকটা দিলে এটা হচ্ছে গিয়ে আরো আর কি ভালো হতো এটা পুরো এরকম হয়ে থাকতো আরো ভালো লাগতো তো যাই হোক এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা জেড ব্ল্যাক এর মধ্যে আছে এটা ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে কটন মানে লন ম্যাটেরিয়াল ঠিক আছে এটা ফেব্রিকটা কিন্তু দেখবেন যে লন ফেব্রিকের মধ্যে আছে আর মুমতাজ আর্টসের হচ্ছে গিয়ে সব ড্রেসই আর কি আমি এই পর্যন্ত যত ড্রেস এনেছি যত ড্রেস দেখিয়েছি যত ড্রেস সেল করেছি সবই হচ্ছে গিয়ে আমি মুমতাজের যেটা ওগুলো হচ্ছে গিয়ে লন ফেব্রিকের মধ্যে পেয়েছি আর হচ্ছে কি যেন বলোটাকে এই যে শোরুমে তো আছে এটা আর এই ড্রেসটা আমাদের বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা শোরুমে গিয়ে নিয়ে নিতে পারবেন এই যে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু খুবই সুন্দর করে অফ হোয়াইট টাইপের একটা গোল্ডেন কালার মানে একদম যে ইয়েলো ইয়েলো গোল্ডেন থাকে ওরকম না মানে এটার কালারটা হচ্ছে গিয়ে খেয়াল করলে দেখবেন যেখানে গোল্ডেন কালার আছে আর একটু মেরুন টাইপের কালার আছে যার কারণে কি একটু অফ হোয়াইট টাইপের একটা গোল্ডেন কালার লাগছে গোল্ডেন কালারের ডিজিটাল প্রিন্ট করা আর ডিজিটাল প্রিন্টগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এটাকে এটাকে আমি মেবি উল্টা দেখাচ্ছি দেখেন এটার প্রিন্ট এত ভালো মানে এটা না বুঝাই যায় না যে কোনটা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আসলে এটার সোজা সাইড আমি মানে বুঝি না ক্যামেরার মধ্যে ধরলে এটা প্রিন্টের কোয়ালিটি গুলো এগুলোর খুবই ভালোই যেগুলো প্রিন্ট দেখেছেন খুবই সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন আর ব্রাউন টাইপের একটা কালার আই মিন ব্রাউন কালারই ব্রাউন টাইপ না ব্রাউন কালার দিয়ে প্রিন্ট করে দিয়েছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্ট ওকে আর এটার যেহেতু সব কিছু সেপারেট দেয়া আছে ফ্রন্ট ব্যাক সব কিছু যেহেতু সেপারেট দেয়া তো এটাকে কিন্তু আপনারা যেভাবে মন চায় সেইভাবে হচ্ছে গিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন ওকে এই হলো গিয়ে পুরোটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্ল্যাক কালারের বডির মধ্যে হচ্ছে গোল্ডেন আর চকলেট ব্রাউন কালারে প্রিন্ট করা আছে এটা হলো আপনার পুরো ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর প্রিন্টের সাথে যে এমব্রয়ডারিটা দিয়েছে এটা এমব্রয়ডারিটা কিন্তু প্রিন্টের সাথে একদম মিলেমিশে গিয়েছে একদম খুবই আর কি সুন্দর হয়েছে জিনিসটা আমি এটা প্রি এমব্রয়ডারিটাকে একটু উপরে উঠে বানিয়েছি আপনারা চাইলে যদি চান যে এমব্রয়ডারির সাথে প্রিন্ট একদম মিশে যাবে মিশিয়ে ফেলবেন তখন এই এমব্রয়ডারিটাকে একটু নিচে নামিয়ে বানাবেন আর এখান থেকে তো গলা দিবেন যদি আমার মতো হাইনেক না দেন তাহলে তো এখান থেকে গলা দিয়ে একটু নিচে নামবে তখন দেখবেন যে আরো হচ্ছে গিয়ে সুন্দর হয়ে যাবে ড্রেসটা ওকে আর এটার সাইডের গুলো কিন্তু খুব সুন্দর আর যারা নাকি আমার মতো একটু শুকনো তাদের দেখবেন যে আমার দেখেনি যে সাইডের যে এই সুন্দর যে যে প্রিন্টটা আছে এই পুরোটা পুরোটা প্রিন্ট প্রিন্ট আমার আমার কেটে গিয়েছে সাইড থেকে দুই পাশ থেকে না হলেও পাঁচ চার পাঁচ ইঞ্চ করে এক একটা জায়গা থেকে আমার কাপড় বাদ পড়ে গিয়েছে এটাকে না আমি কেটে প্যান্টে মনে হয় ডিজাইন করতে পারতাম কারণ হচ্ছে অনেকগুলো কাপড় আমার বাদ পড়ে গিয়েছে ওকে তো এই হচ্ছে পুরোটা ড্রেসে ফ্রন্ট খুবই সুন্দর করে প্রিন্ট করা গোল্ডেন আর চকোলেট ব্রাউন কালার আর সবাই লাইফটা আমার সুন্দর করে শেয়ার করে দিবেন এই যে এখানে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে আছে এখানে গোল্ডেন কিন্তু প্রিন্টগুলো করা আর এগুলো প্রিন্টের কোয়ালিটি এত ভালো মানে হচ্ছে গিয়ে আপনার উল্টা করলে সোজা করলে সব জায়গায় আপনার সেমই লাগবে আর এই হলো এটা সুন্দর স্লিভ এই স্লিভটাকে আপনারা আরো অনেক সুন্দর করে বানাতে পারবেন আমি বলে দিচ্ছি এই যে এই হচ্ছে স্লিভটা ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন আর ব্রাউন কালারের প্রিন্ট এই যে প্রিন্টের ডিজাইন এই যে প্রিন্টের ডিজাইনটা যেটা নাকি আমার এই পাশে পড়েছে এরকম উপরে গিয়ে এটাকে আপনারা ঘুরিয়ে বানাবেন ঘুরিয়ে বলতে আমি বুঝাচ্ছি এই প্রিন্টটাকে এভাবে করে উপরে দিয়ে বানাবেন এই যেভাবে করে উপরে দিয়ে বানাবেন তখন কিন্তু এই এমব্রয়ডারিটার সাথে

সবগুলো ড্রেসই দেখবেন যে মানে কোয়ালিটি হচ্ছে ড্রেসগুলো দেখলেই বোঝা যাবে ওকে এই পর্যন্ত যতগুলো মুমতাজ আর্টস দেখিয়েছি আপুরা যতগুলো নিয়েছে সবই কিন্তু হচ্ছে গিয়ে সেম ম্যাটেরিয়ালের সেম কোয়ালিটির মধ্যে মানে খুবই ভালো একদম সফট নরম মাখনের মতো লনের কি কি সমস্যা আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা তো উল্টা দিলা এই যে এই হলো গিয়ে ড্রেসে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এটাকে যদি ফ্রন্ট দেয়া হতো তাও কিন্তু এটা অনেক সুন্দর হতো দেখেছেন এটাকে যদি ফ্রন্টে দিতাম যদি এটা এমব্রয়ডারি না দেওয়া থাকতো আই মিন ব্যাক সাইডের সাথে সুন্দর করে সেট করে ফ্রন্টের সাথে তাহলে এটাকে আমার মনে হয় ফ্রন্ট দিতাম এই যে দেখেন এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে ওয়াও জো সাপু মলি একটা আপু লিখেছে ওয়াও সো নাইস আপি শারমিন আপু লিখেছে আপু তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছি তোমার মেসেজের রিপ্লাই প্লাস কুরিয়ার সার্ভিস বেস্ট তোমার জন্য অনেক শুভকামনা আপু থ্যাংক ইউ সো মাচ রাবে রাবে আপু থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য না আপু তোমার স্লিভের ডিজাইনটাই সুন্দর লাগছে বেশি তাই আমারটাই বেশি সুন্দর হ্যাঁ তাহলে এভাবেই দিবেন যেভাবে আর কি মন চায় যেভাবে দিতে মন চায় সেভাবেই দিবেন আমি আর কি দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে করে দেয়া যায় আর এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা যেটা নাকি একদম চিকুন চিকুন করে এত সুন্দর করে দেয়া একদম মনে হচ্ছে যে এমব্রয়ডারি করাইটার আর প্রিন্টের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে ডিজাইনগুলো দেখেছেন একদম লম্বা লম্বা করে খুবই সুন্দর করে দিয়েছে ওকে আর এটার সাথেও হচ্ছে কি আরেকটা স্লিপ দেয়া আছে ফ্রন্ট ফ্রন্টের সাথে একটা স্লিভ আর হচ্ছে ব্যাক সাইডের সাথে আরেকটা স্লিভ দেয়া আর এটার এটা দিয়ে দাও এখন এমব্রয়ডারিটা দিয়ে দাও আর ফ্রন্টটা আবার দাও একবারে দেখিয়ে দিলে ভালো হতো যাই হোক যেই হচ্ছে এটা ব্যাক সাইডটা যেটা নাকি আমার কাছে ফ্রন্টের চাইতে আমার কাছে ব্যাক সাইডটা বেশি সুন্দর লেগেছে এমব্রয়ডারি এটা দিয়ে দাও ফ্রন্টটা দিয়ে দাও আর এই হচ্ছে এমব্রয়ডারিটা এরকম সুন্দর সুন্দর মুমতাজে প্যাকেটের মধ্যে পাবেন নাও এই যে এই হচ্ছে এমব্রয়ডারি এটা এমব্রয়ডারিটা কিন্তু অনেক বড় ঠিক আছে একদম আমার কিন্তু পুরোটা এমব্রয়ডারি আসছে আমার কিন্তু এক ইঞ্চিও এমব্রয়ডারি কাটা যায়নি কারণ আমি যেহেতু হাইনেক দিয়েছি এর জন্য আমার এটা একদম পুরো হচ্ছে গিয়ে পুরো এমব্রয়ডারিটা আসছে কিন্তু অন্য গলা বানালে মেবি একটু এমব্রয়ডারিটা কাটা যাবে তো যাই হোক এই হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা যেটা নাকি কপার গোল্ডেন কালারের মধ্যে আছে আপু শ্রদ্ধার নুরি কালেকশনটা কি শপে হবে শ্রদ্ধার নুরি কালেকশন কোনটা ছিল আপু আমি জানি না একটু শোরুমে গিয়ে দেখতে হবে ঠিক আছে এই যে এই হচ্ছে গিয়ে কপার গোল্ডেন কালার এমব্রয়ডারিটা এমব্রয়ডারি ফিনিশিং খুব ভালো আমি উল্টা করে দেখাই তাহলে বুঝবেন এই যে দেখেন সুতাগুলো কিন্তু অনেক ঘন করে দিয়েছে কোনো জায়গায় কিন্তু দেখবেন যে একদম অল্প সুতা বা সুতার কোনো কম নাই মানে হচ্ছে গিয়ে পুরোটা ঘন করে সুতার কাজটা করা আছে আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করে দিয়েছে একদম ফ্রন্টে যে প্রিন্টটা প্রিন্টের সাথে ম্যাচিং করে এটার এমব্রয়ডারি ডিজাইনটা করেছে আর এখানে হচ্ছে কপার গোল্ডেন কালারের সুতার মধ্যে কপার কালার সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজও কিন্তু ছিটানো ফোটানো না মানে হচ্ছে যে এখানে লাইন করে সিকোয়েন্সে কাজ করা আছে তারপর এখানে আবার প্রতিটা ফুলের মধ্যে একটা একটা করে সিকোয়েন্স আছে নিচের আবার এই ডিজাইনটাও ডিজাইনটাও কিন্তু কিন্তু এই এই পুরোটা লাইন করে 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 হার্ট শেপের মতো ডিজাইনটাতেও সিকোয়েন্স দিয়েছে ওকে সুন্দর যে ডিজাইনটা করা এটা যখন আপনারা অনেক সুন্দর করে কাট আউট করে একদম ডিজাইন মতো করে কাট আউট করে যখন বসাবেন তখন এটা ফিনিশিং কিন্তু আরও সুন্দর আসবে যে এই জায়গা থেকে যখন কাট আউট করে ডিজাইনটা করবেন ওকে এই হচ্ছে গিয়ে আপনার নেকের এমব্রয়ডারিটা যেটা নাকি খুবই সুন্দর একদম সিকোয়েন্স দিয়ে কপার গোল্ডেন কালার সুতা দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছে ঠিক আছে এটা অন্যটা দিয়ে দাও এখন আমি এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা হচ্ছে গিয়ে এপাশে আরেকটা পারের মতো আছে ওটাকে আমি কেটে ফেলেছি কারণ এই যে কালারফুল পার অ্যাশ আর ম্যাজেন্ডা টাইপের যে কালারটা এই পারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার এই জুতাটা পরলে আমার না সব ওনা টোনা নষ্ট হয়ে যায় এটার পরবো না এই যে এই হচ্ছে গিয়ে আপনার ওনাটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক চওড়া ঠিক আছে আর আমি ওনাটা আর কি পারটা কাটার কারণে একটু চিকুন হয়ে গিয়েছে কিন্তু নিচে থেকে যে কুচি করেছে ওটার কারণে আমার ওনাটা অনেক আর কি লম্বা হয়ে গিয়েছে একদম অনেক লম্বা হয়ে গিয়েছে দেখেছেন অনেক বড় হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি ওড়নাটাকে কি করেছি এই যে দেখেন ওড়নাটা কিন্তু পুরো একদম কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা আপু অর্ডার ডান প্লিজ আমাকে দিবেন আচ্ছা ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন আপু শেয়ার ডান থ্যাংক অ্যানি আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটার ওড়নাটার মাঝখান থেকে হচ্ছে গিয়ে পার্পল কালার ওকে এটার সাথে ম্যাচিং করে আমি লিপস্টিক লাগিয়েছি যদিও খুব কষ্ট হয়েছে এটা ম্যাচ করতে পার্পল কালারের মধ্যে আচ্ছা সাথে পুরোটা অন্য মধ্যে ম্যাজেন্ডা কালার তারপরে হচ্ছে গিয়ে মেরুন কালার তারপরে হলো গিয়ে চকলেট কালারে ফ্লোরাল প্রিন্ট করা আর প্রিন্টের কোয়ালিটি যে ভালো এটা কিন্তু দূরে থেকে বোঝা যাচ্ছে কাছে আসলে আরো স্পষ্টভাবে বোঝা যায় আর সাথে এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ওকে এখানে যে পাতার ডিজাইনগুলো দিয়েছে তারপরে হচ্ছে ফুলের ডিজাইনগুলো দিয়েছে যে এই পাতার ডিজাইনটাই দেখেন কি পরিমাণ সুন্দর

পাতার ডিজাইন ফুলের ডিজাইন সবই কিন্তু খুবই সুন্দর সুন্দর করে দিয়েছে ওকে এখন এটার সাইডের পারে আসে এটা সাইডের পার আমার কাছে খুবই ভালো লেগেছে যদি পসিবল হতো এই পারটাকে কেটে আমি হচ্ছে গিয়ে প্যান্টের নিচে এমব্রয়ডারির মতো করে বানাতাম না কি ট্রান্সপারেন্ট করে বসাতাম কিন্তু আসলে ওরকম করে হবে না কারণ এতগুলো পার কাটলে তখন অন্য অনেক ছোট হয়ে যাবে তখন পড়তে আরও কষ্ট হবে তো এই জন্য আমি যেটা করেছি এই পারটা খুব সুন্দর অ্যাশ কালার আর ম্যাজেন্ডা কালারের মধ্যে যে এই পারটা যখন আলাদাভাবে বের হয়েছে তখন কিন্তু ওনার টা চেঞ্জ হয়ে গিয়েছে মানে ওড়নাটা হচ্ছে কি আরো সুন্দর হয়ে গিয়েছে এই একটা চড়া পার বের হওয়ার পরে এরপরে এটার বাকি যে এই যে অ্যাশ আর ব্ল্যাক কালারের যে কাপোটে যেরকম চড়ে এখানেও কিন্তু আপনার তিন চার ইঞ্চের মতো কাপড় হবে এটাকে আমি কেটে ফেলেছি তারপর এটা ওয়েস্ট হবে দেখে এটা নিচে থেকে কুচি করে দিয়ে দিয়েছে আমার টেলর যেটা নাকি অনেক সুন্দর আর বড় আর অনেক ফ্লাফি হয়েছে কুচিটা একদম ছোট ছোট হয় নাই ঠিক আছে এ কারণে আমার অন্য আরও দুই এখান থেকে দুই ইঞ্চ আর দুই পাশ থেকে চার ইঞ্চ করে অন্য আরও বড় হয়ে গিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার কিন্তু ওনার কিন্তু ইনাফ চড়া দেয়া আছে এগুলো আপনার ঝামেলা করতে না মন চাইলে করবেন না শুধু ওনারটা সেলাই করে পরবেন আর যদি মঞ্চে তাহলে এই দুইটা পার একটা পার যে কয়টা পার মঞ্চায় কেটে কুচি করে নিবেন কারণ এখানে কিন্তু টোটাল তিনটা পার দেওয়া আছে যে দেখেছেন টোটাল কিন্তু এক এই যে একটা দুইটা তিনটা পার দেয়া ওকে এখন আমাকে কামিজটা দিয়ে দাও মেজারমেন্ট টেপটা দিয়ে দাও এই হচ্ছে গিয়ে ওরাটা একদম সফট শিফনের মধ্যে আছে ওকে ওনাটা হচ্ছে কি একদম একদম সফট নরম একটা শিফনের মধ্যে আছে আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু পিওর কটনের মধ্যে হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আপু তোমার ড্রেস কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ পার্সি আপু থ্যাংক ইউ সো মাচ সরি পারিশা রহমান আপু পারিশা আপু পারিশা আপুর নামটা আমি কীভাবে ভুল পড়লাম আমার আমি যতবার পারিশা আপুর নাম পড়ে আমার কাছে খুব খুব সুন্দর লাগে এই যে এই হচ্ছে গিয়ে প্যান্টটা ব্ল্যাক কালার পিওর কটনের মধ্যে ওকে প্যান্টটা কিন্তু একদম মিক্সড কটন না প্যান্টটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে ওকে মেজারমেন্ট টেপটা দিয়ে দাও এটার বডি হচ্ছে গিয়ে সিক্সটি হবে এটার বডি সিক্সটি হবে কারণ এগুলো হচ্ছে গিয়ে সিক্সটি হয় আর এটা লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকমই হবে এর থেকে বেশি বড় বা এর থেকে বেশি ছোট হবে না তাও আমি মেপে বলে দিচ্ছি এটার এটার বডি হচ্ছে গিয়ে থার্টি ওয়ান দেওয়া আছে না সিক্সটি টু দেয়া ওকে এটার বডি হচ্ছে পর্যন্ত দেওয়া আছে সিক্সটি সিক্সটি টু আর হচ্ছে গিয়ে এটার লেন্থটা দেখে কত আর এটার লেন্থ চাইলে আরও বড় করতে পারবেন যদি লং করতে মন যায় আমি করিনি কারণ এখন আমি এত লম্বা কামিজ পরি না আমি একটু শর্ট কামিজই পড়তে আবার পছন্দ করি তো এই জন্য এটাকে বেশি লং করিনি প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ লাতিফা আপু শোরুমে হ্যাঁ এই ড্রেসটা শোরুমে অ্যাভেলেবেল আছে কালকে তো ফ্রাইডে কালকে শোরুমে গিয়ে দেখেও নিয়ে নিতে পারবেন আমার পুরো চুল খুলে গিয়েছে আজকে আপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আর তোমার মেকআপ ফ্ললেস থ্যাংক ইউ তাসনিম রহমান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে না আমি অনেক কম টাইমে মেকআপ করেছি মানে অনেক ঝামেলায় ছিলাম এটা ও আচ্ছা এটা লেন্থ ফর্টি সেভেন ইঞ্চ দেওয়া ঠিক আছে এটা ফর্টি সেভেন ইঞ্চ দেওয়া একদম পুরাটার লেন্থ সেভেন ইঞ্চ আর বডি হচ্ছে গিয়ে সিক্সটি টু ইঞ্চ পর্যন্ত কিন্তু দেয়া আছে ওকে এটা স্ক্রিনশটটা নিয়ে নেন এখন এটা প্রাইসটা বলে দিচ্ছি এমব্রয়ডারিটা দিয়ে দাও ওনারটা আমি আমারটা দিয়ে ধরছি এটা ব্যাক সাইডটা আর সাইড এমব্রয়ডারিটা ফার্স্টে দাও আর ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে ভাজ করে দিয়ে দাও এই যে এই হচ্ছে এটা এমব্রয়ডারিটা একদম সুন্দর করে এই যে খালি জায়গাটা ব্ল্যাক এই জায়গাটার মধ্যে এই এমব্রয়ডারিটাকে সুন্দর করে বসিয়ে দিবেন ওকে আমি কিন্তু এটাকে হাইনেক দিয়ে তারপর এখান থেকে হচ্ছে এমব্রয়ডারিটাকে কাটা দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আমি আসলে হুক দিতে বলেছিলাম আমার টেলার দেয়নি থাক যাই হোক সমস্যা নেই এই হচ্ছে গিয়ে এই ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস ব্র্যান্ডেড ড্রেস আর এই হলো এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা ফ্রন্ট সাইড টা ধরে রেখেছি এটা হল গিয়ে এটা বডি আপনার পর্যন্ত দেওয়া আছে এটা লেন্থ হচ্ছে পর্যন্ত দেয়া চাইলে লেন্থটাকে আরও লং করে নিতে পারবেন আর এই হলো এটা পার্পল কালারের ডিপ কালারফুল একটা ওড়না ব্ল্যাক কালারের সাথে পার্পল কালার কম্বিনেশন খুবই ইউনিক আর খুবই সুন্দর আমি এর আগে জানি না ব্ল্যাক এর সাথে পার্পল কম্বিনেশনের ওড়নার মধ্যে দেখিয়েছি নাকি কি কোনো দিনও যাই হোক এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা পেয়ে গিয়েছে আমিও আপনারাও নিয়ে নেবেন ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা করে ঠিক আছে এই মুমতাজ আর্টস ক্যাটালগের বা মুমতাজ আর্টস ব্র্যান্ডের ফেয়ার লিডি ড্রেস মেবি এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা করে যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবে তাহলে আপনাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে আর যারা আজকে সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করবেন মানে আমাদের অফিস ক্লোজ হওয়ার আগে তারা কিন্তু শনিবার দিনই হচ্ছে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা নাকি সন্ধ্যা সাতটার পরে সন্ধ্যা সাতটার পরে বলতে যদি শোয়া সাতটা বা সাতটা দশে এরকম টাইমেও আপনি অর্ডার করেন তখন কিন্তু আমাদের অফিস ক্লোজ হয়ে যায় মানে তখন হচ্ছে কি আমাদের অফিস টাইম শেষ এরপরে আপনি অর্ডার করলে কিন্তু রবিবারে ডেলিভারি পাবেন ওকে তো এই হচ্ছে গিয়ে কথা যারাই যাই অর্ডার করতে মন চায় আপনারা একবারে অর্ডার করবেন একবার অর্ডার করে যখন আপনি বিল হয়ে যাবে যখন আপনি একটা অর্ডার নাম্বার পেয়ে যাবেন ওর পরে যদি আপনি আরও কিছু অ্যাড করে করতে চান তখন কিন্তু দেখা যায় যে আর কি অনেক প্রবলেম হয় দেখা যায় যে ডেলিভারির সময় হয়তো আপনি ফার্স্টে যেটা অর্ডার করেছেন ওটাই পাবেন কারণ আপনাকে বিল করে দেওয়ার পরেই কিন্তু আর কি প্রসেসিংয়ে চলে যায় অলরেডি তো দেখা যায় যে অনেক প্রবলেম হয় এই জন্য যাই অর্ডার করবেন একবারে অর্ডার করতে হবে আর যদি একবার অর্ডার করে আবার কোনো কিছু অ্যাড করতে চান তখন কিন্তু আপনার আবার অর্ডার করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাছ সিল্ক ড্রেস দেখাও আচ্ছা ঠিক আছে সিল্ক ড্রেসও দেখাবো আমি ভাবছিলাম আমি জানিনা কবে দেখাবো আচ্ছা যাই হোক এই হচ্ছে গিয়ে কথা এই ব্ল্যাক ড্রেসটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে আমার চুর পুরো খুলে গেছে যাদের যাতে ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর কি এটা হলো গিয়ে মুমতাজ আর্টসের ড্রেস এটার লেন্থ হচ্ছে ফর্টি বডি হচ্ছে সিক্সটি টু কটনের ড্রেস এটার কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আপনার লন টাইপ লনের একটা ম্যাটেরিয়াল লন টাইপও না লনই বলা যায় মুমতাজের সবগুলো কটনের ম্যাটেরিয়াল হচ্ছে লনের মধ্যে একদম নরম সফট আর খুবই কমফোর্টেবল হলুদ আছে আপি না আপু হলুদ নেই অনলি পনেরোশো পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইস আপি মনোয়ারা আপু লিখেছে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে এক টাকা ঠিক আছে তুমি আমার এস এম এস পড়া কেন আপি আমার অনেক মন খারাপ হয় তাহ তাহসিনা ইসলাম আপু এই তো আপু আপনার কমেন্টটা আমি পড়ে দিলাম ওকে আমি সবার কমেন্ট সবার সব কিছু পড়ার ট্রাই করি কিন্তু আমি আসলে ড্রেস দেখানোর সময় এত কিছু একসাথে না আমি আর কি দুইটা কাজ একসাথে করতে পারি না তো যতটুকু পসিবল হয় আমি সবার কমেন্ট পড়ে দেই ওকে তো এই হচ্ছে গিয়ে কথা আজকে আর কোনো ড্রেস দেখাবো না এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যাদের যাদের এটা ভালো লেগেছে আপনার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন তাহলে হয়ে যাবে আর যাদের যেভাবে মন যাবে সেভাবে এই ড্রেসটাকে সুন্দর করে বানিয়ে ফেলবেন আর আমাদের কাছ থেকে ড্রেস পাওয়ার পরে অবশ্যই রিভিউ শেয়ার করবেন ওকে ড্রেস রিভিউ বলে দিবেন। ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি আবার আজকে জুয়েলারি লাইফটা না আজকে তো হবে না না আজকে জুয়েলারি লাইফটা হবে না আমি আবার শনিবার দিন লাইভে আসব ড্রেসের লাইফ জুয়েলারি লাইফ দুইটাই হবে আবার শনিবারে ঠিক আছে তো সবার সাথে আবার নেক্সট শনিবারে দেখা হচ্ছে যারা আমার রেকর্ডের লাইফটা দেখবেন অবশ্যই আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন আজকের জন্য তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে